আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার পরীক্ষা ছিল না, তাই আজকে বাসায় আছি, মেনুকাকে সময় দিচ্ছি আর পরীক্ষার জন্য পড়ছি। সকাল সকাল মেনুকাকে গোসল করালাম, কারণ এক সপ্তাহ হয়ে আসছে, ওকে গোসল করিয়েছিলাম। ঠান্ডা চলে আসছে, তাই এখন প্রতি সপ্তাহে একবার করে গোসল করাচ্ছি। আর এর আগে তো আপনারা জানতেনই যে তিন চার দিন পর পরে ওকে গোসল করাতাম। ঠান্ডা চলে আসে, এখন আর রিক্সটা নিচ্ছি না। গোসল করালাম, হালকা গরম পানি দিয়ে গোসল করেছি। এখন রোদে নিয়ে এসে বসে আছে, আর নিজের গা চেটে চেটে পানিগুলোকে সরিয়ে নিচ্ছিল। তো এভাবে ওদের শুকাতে অনেক সময় লাগে, তাই আমি হেয়ার ড্রাইট ইউজ করছি। আগে শরীরটা ভালোভাবে কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি, তারপর হেয়ার ড্রাইট ইউজ করতেছি দূর থেকেই, যতটুকু দূর থেকে সম্ভব হচ্ছে চেষ্টা করছি ওকে শুকানোর। আর ওদের পশম যেহেতু পুড়ে যায়, তাই দূর থেকে আমাদেরকে দিতে হবে, ইউজ করতে হবে হেয়ার ড্রাইটটা। তো ওকে শুকাতে আমার প্রায় সময় লাগে, বলতে গেলে 15 মিনিট। তো এই 15 মিনিট আমি হেয়ার ড্রাইটটা ইউজ করবো। আর ওর গায়ের লোমগুলো বড় হয়ে গিয়েছে, তাই শুকাতে একটু সময় লাগবেই। আর শীতকাল আসলে হয় কি, ওদের গায়ের লোমগুলো বেড়ে যায়, বড় হয়, আর সে যখন সামার চলে আসে তখন ওদের লোমগুলো পড়ে যায়। তো যখন এই লোমগুলো পড়ে যায় আমরা অনেকেই ভয় পাই। এক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার তেমন কিছু নেই, কারণ সামার চলে আসায় গরমে ওরা এটা ন্যাচারালি ওদের গায়ের লোমগুলো পড়ে যায়, যাতে গরমে ওদের কষ্ট না হয়, সেই কারণে। তো এরকম হলে আপনারা ভয় পাবেন না। তো ওকে গোসল করে নিয়ে এসেছি, জামা পরিয়েছি। গোসল করানোর আগে খাবার খাইয়েছিলাম, কারণ গোসল করানোর পরও খুব একটা খাবার খায় না, ঘুমিয়ে পড়ে সাথে সাথে। তো আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখন কম্বলে নিচে এসে শুয়ে আছে আমার সাথে, হয়তো ঘুমিয়ে যাবে। গায়ে হাত বুলিয়ে দিয়েছি, আর তো ক্যামেরাটা অন করলাম। অন করে এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, চোখ ভর্তি ঘুম। খুবই সকালবেলা আমি ঘুম থেকে যখন উঠেছিলাম তখন দেখেছিলাম জেগে আছে, আর ওর ঘুম এখন বেড়ে যাচ্ছে দিন দিন শীত চলে আসার কারণে। ভোরবেলা আমাদের সাথে শুয়েছিল, তা এখন হচ্ছে ঘুমাবে। ওরও ঠান্ডা লাগতেছে, গোসল করিয়ে দিয়েছি যেহেতু আজকে অনেক খুবই লম্বা সময় ঘুমাবে, কম্বলে খুব আরাম পাচ্ছে। তা আমার সাথে তেমন একটা ঘুমায় না, আমার আম্মুর সাথেই ঘুমায়। তো আম্মু কাজ করছে, রান্না করছে, বেচারি একা হয়ে গিয়েছে। মনটাও একটু খারাপ ছিল, ধরে নিয়ে যেয়ে গোসল করিয়ে দিলাম। এখনও শুয়ে আছে আমার সাথে, ঘুম পাড়িয়ে দিচ্ছি। কম্বলের নিচে একদম চলে যাচ্ছে, মাথা হাত বুলিয়ে দিচ্ছি ওকে। ওদেরকে আসলে এভাবে যদি আপনারা কেয়ার করেন তো প্রতিটি বাচ্চাই সুন্দর হয়ে ওঠে, ওদের হেলথও ভালো থাকে। কেয়ার করার ব্যাপারটাই হচ্ছে আসল, সেটা যে মিক্সড হোক, দেশি হোক বা পার্সিয়ান হোক, সেটা যে কোনো ব্রিডই হোক, সবগুলো বাচ্চাকে সুন্দর লাগে। এই ব্যাপারটা অনেকেই আপনারা বুঝতে চান না, আপনারা হচ্ছে ব্রিডকে হচ্ছে মূল্যায়ন করেন, এটা একদমই ঠিক না। আর আমি ওকে গিফট পেয়েছিলাম, তা আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না যে দেশি হবে কি না, মিক্সড হবে কি না, পার্সিয়ান হবে কি না, আমি এই ব্যাপারে কোনো ধারণাই আমার ছিল না তখন। যাই হোক, ওকে পেয়েছিলাম গিফট। এরপর থেকে আমার কোনো অভিজ্ঞতাও ছিল না, আমি ভয় পেতাম, ধরতাম না, এর আগে কখনও কোনো বিড়ালকে ছুঁয়ে নেই। সেই গল্প আরেক দিন আপনাদেরকে বলবো অবশ্যই। আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।